তার অবস্থা খুবই খারাপ, একেবারে বেহাল গর্ত, প্লাস যাতায়াতের অসুবিধে, রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। কত প্রচুর মানুষ, 4টা 5টা 6টা গ্রামের মানুষ একই রাস্তার উপর যাতায়াত করে, সেটা বিষয় সম্বন্ধে এখন কোনো কিছু জানেনি। তবে কাজ হয়েছে বহুদিন আগে, প্রায় আজ থেকে না হলেও কমসে কম বছর 27 আগে কাজ হয়েছে, তারপর থেকে কোনো রিপেয়ার বা কোনো কিছু হয় না পর্যন্ত তো অবশ্যই। এবং রাস্তাটায় প্রচুর পরিমাণ মানুষ যাতায়াত করে এবং প্রচুর গাড়ি যাতায়াত করে, 4টে 5টা বাঘাটি প্লাস আমরাতল, শিলাখন, ব্রাহ্মণকোঁদা, কুমকুমি, এতগুলো গ্রামের লোক এই রাস্তার মধ্যে যাতায়াত করে আমরা সবাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ সরকার, বাড়ি ভাড়াতে। মুহূর্তে আমরা একজন ধাড়ার বাসিন্দাকে পেয়ে গেছি এবং কোলেপাড়া থেকে ধাড়া প্লাস হচ্ছে রহিলাকন বিভিন্ন জায়গাতে এই রাস্তার মাধ্যমেই একমাত্র নির্ভরশীলতা এই রাস্তা। তো এই রাস্তার অবস্থা দেখলাম খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, এটা সম্পর্কে কি কোনো আধিকারিক দপ্তরে জানানো হয়েছে কি অসুবিধা হয় আপনাদের এই রাস্তার মাধ্যমে? অসুবিধা প্রচুর, যেতে অসুবিধা হয়, সাইকেল পড়ে যায় সাইকেলের লোকে, কত হয়ে গেছে বড় বড়, কটাটায় পিচ উঠে গেছে একেবারে। হ্যাঁ, রাত্রিবেলা মানুষ জোট খায় গিদিতে, আরও সমস্যা। হ্যাঁ, জানানো হয়েছিল। তারা কি বলছে? তারা এখন বলছে সময় হলে হবে। এরকম দুর্ঘটনা হয়েছিল, মোটর সাইকেলে পড়েছিল, হাঁটু ফাঁটু ছিঁড়েছে, এরকম মানে চোট খেয়েছে আর কি। হ্যাঁ, প্রায় হতে থাকে, কেউ না কেউ হচ্ছে। আপনার নাম? আমার নাম লক্ষণ বাগ, বাড়ি ধারা। আমাদের সব রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তায় লোক প্রায় প্রায় 1000 লোক আনাগোনা করে, দেখুন না একবার মানে বন্ধ নাই, বড় বড় গাড়ি যাচ্ছে। পঞ্চায়েতে জানিয়েছিলেন? পঞ্চায়েতে জানানো কাছে জানাবো, কোথায় নেই, কোথায় আজ প্রায় 3-4 মাস নয় রাস্তা সব খারাপ, মানুষ যেতে পারছে না, পায়ে উঙ্গিয়ে লাগছে, সাইকেল সব ভেঙে গেছে, পাইকারি সাইকেল সব খারাপ হয়ে গেছে। এটার উপরে প্রশাসন হস্তক্ষেপ করেছিল কি? প্রশাসন আর কী করবো, প্রশাসন বাবু হাজার করছে বলতে দেখছি দেখছি, এমএলএ সাহেবকে বলবো, এই কোথায় বলে বলে যাচ্ছে। কী কী জিনিস যায় এই রাস্তা দিকে? এখন সব পাকা বাড়ি হচ্ছে, সবই যাচ্ছে এখন, সবই বুঝতে পারছে, ঘর করতে গেলে কঞ্চি বালি সবই যাচ্ছে। আপনার নাম? আমার নাম অশ্বিনী ঘোষ, বাড়ি বাড়ি ধার ধারা।